একটা ভিডিও আছে সেই ভিডিওটা হচ্ছে দুই বছর আগের যেই জন্য এই ভিডিওটা আর কাজ করতেছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো যেই সেটিংস টা করার মাধ্যমে কিন্তু আপনাদের এই আপলোডিং প্রবলেমটা সলভ করতে পারবো না আপনাদের ভিডিও একশো পার্সেন্ট আপলোড হবে কিভাবে আপনারা সেই সেটিংসটা করবেন এখনই দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাব টিকটকে টিকটকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব প্রোফাইলের উপরে ক্লিক করার পর যদি আপনাদের ভিডিও আপলোড না হয় সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে প্রোফাইল আসার পর একদম উপরে আপনি একটা অপশন পেয়ে যাবেন থ্রি লাইন আপনাকে থ্রি লাইনের উপরে একবার ক্লিক করে দিতে হবে সেখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর নিচে আপনার একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনাকে এটার উপরে একবার ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে অনেক একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে আপনাকে একদম নিচে চলে যেতে হবে একদম নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর শর্টকাট করার জন্য আপনাকে এখানে সার্চ বারে ক্লিক করতে হবে আর আপনাকে এখানে সার্চ করতে হবে ভিডিও তো আমরা এখানে ভিডিও সার্চ করে দিলাম ভিডিও সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা তিন নাম্বার একটা অপশন পেয়ে যাবেন ভিডিও নট প্লেইং এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করার পর আমাদের ভিডিও যেহেতু আপলোড না সেজন্য এখানে আপনাদেরকে নো এর উপর একবার ক্লিক করতে হবে সো আমরা এখান থেকে নো এর উপর একবার ক্লিক করে নিব নো এর উপরে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন নিড মোর হেল্প এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর সরাসরি টিকটক টিমের সাথে আপনারা এখান থেকে কিন্তু কথা বলতে পারবেন যেহেতু আমাদের ভিডিও আপলোড হয় না এখানে যতগুলো অপশন আছে আমরা এখানে কোনো কিছুই করব না আমরা সরাসরি আমরা এখানে সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে টিকটকের কাছে আবেদন করবো যে আমাদের টিকটকে ভিডিও আপলোড হতেছে না কেন আপলোড হইতেছে না এটা তো অনেক লম্বা একটা প্রসেস আমি আপনাদেরকে শর্টকাট এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পর নিচে আপনারা এখানে দেখতেছেন আমি এখানে নামও লিখে দিয়েছি নেমের জায়গা ইউজার নেম ইউজার নেমের জায়গাতে আপনাদের টিকটক আইডিটার ইউজার নেমটা শুধু এটা এখানে বসিয়ে দেবেন এই লেখাটা লেখার পর এই লেখাটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দুই জায়গায় পেয়ে যাবেন ওইখান থেকে কপি করবেন কপি করার পর এই ইউজার নেমের জায়গা শুধু আপনার টিকটকের ইউজার নেমটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে এই যে অ্যারোটা আছে এই অ্যারোটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এই অ্যারোটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ ঘন্টার মধ্যে টিকটক টিম আপনার এই আইডিটার ভিডিও যে আপলোডিং প্রবলেমটা আছে সেটা কিন্তু করে দিবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের এই আপলোডিং প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের আপলোডিং প্রবলেম সলভ হয়েছে কিনা সে ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা সব সময় দেখতে পান